আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি আমার কাছে অনেকটা স্পেশাল বলা যায়, কারণ আমি যখন নদীর পাশ থেকে যাচ্ছিলাম তখন এমন কিছু দেখছি যেটা আসলে আমার খুব পছন্দনীয়, যেমন মাছ ধরা। এবং সেটা আসলে সচরাচর যে পদ্ধতিতে মাছ ধরে সেরকম না, নদীর ভিতরে যে বেশ কিছু জায়গা জুড়ে বেশ কিছু ডালপালা জড়ো করে রাখা, তারপর একদিন দুই দিন বা কয়েকদিন পরে সেটা চারপাশে জাল দিয়ে চারপাশটা ঘেরাও দিয়ে নদীর যে একদম দেশি মাছ, টাটকা লোভনীয়, সেই মাছগুলোকে আসলে ধরা হচ্ছে। তো যথারীতি আমি মূলত দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে ভাবলাম যে এই সুন্দর দৃশ্য ক্যাপচার করে যদি আমার ইউটিউবের যে রেগুলার ভিউয়ার যারা আছে বন্ধুরা, তাদেরকে একটু দেখানো যেত। আশা করি তারাও বেশ মজা পেত। মাছ ধরার দৃশ্যগুলো আসলে এমন যে এটা দেখতে ভালো লাগে আসলে। এই যে দেখুন, ছেলেটি কি সুন্দর মাছ ধরে আছে, একটার পর একটা ডুব দিয়ে উঠাচ্ছে আর ধরছে। এই যে এটা সম্ভবত টেংরা মাছ, আবার এটা হচ্ছে বাইলা, বড় আকৃতির বাইলা, সাইজ বেশ বড়। এই জাতীয় বাইলাগুলো একদম ফ্রেশ, একদম নদীর যে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। এই লোকগুলো আসলে একটা একটা ডুব দিচ্ছে এবং হাত দিয়ে ধরে মাছটাকে উপরের দিকে ছুঁড়ে মারছে। এই যে দেখেন, এটা বেশ কষ্টসাধ্য যদিও, কিন্তু যারা এই কাজটি করে হয়তো তাদের জন্য অতটা কষ্টকর নাও হতে পারে। বাট আপনি বা আমি যারা এ ব্যাপারে অভিজ্ঞ না, এই যারা একটা মাছ ফেললো, ট্যাংরা মাছ, বেশ এগুলো কিন্তু অনেক টেস্টি। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে ট্যাংরা মাছ দিয়ে যখন ভুনা ভুনা আপনার কী বলে এটাকে, টমেটো দিয়ে কষানো হয় হালকা একটু ভুনা ভুনা, তো জোস লাগে খেতে। আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। তো পাশে এক ভদ্রলোক, উনি ছোট্ট আকৃতির একটি ট্রলার, নৌকাও বলা যেতে পারে, কিন্তু যেহেতু এটি ইঞ্জিন না, ইঞ্জিন নেই, তো এটা দিয়ে পাশে উনি ব্যালেন্স করে আছে, জালটাকে বিভিন্ন জায়গায় গুঁজে দিচ্ছে যাতে জাল নিষ্ঠা ফাঁক হয়ে মাছ যাতে বেরিয়ে না যায়। আমার লাইফে এরকম ছোট সময় আসলে বেশ কয়েকবার দেখি একটু মাছটা। এই যে দেখেন, একদম ফ্রেশ ফ্রেশ মাছ। আর এই যে চিংড়িটা দেখতে পাচ্ছেন না, ভিতরে হলুদ হলুদ ডিম, এটাকে আমাদের এই অঞ্চলে মূলত দক্ষিণ অঞ্চলের মানুষরা মূলত মৌ কাটালি বলে থাকেন। এই এই মাছগুলো কিন্তু এখন অনেকটা রেয়ার, বিরল, আসলে খুব বেশি এটা পাওয়া যায় না। এখন টেনে তুলতেছে আস্তে আস্তে জালটা ধীরে ধীরে, যাতে বেশ কিছু মাছ যাই আরোহণ করা হবে, এখন টেনে টেনে আস্তে আস্তে তুলে ফেলবে, কারণ অনেকক্ষণ ডুবাডুবি করেছে তারা। মাছগুলো একদম সতেজ তাজা, কেমন করছে তাই না? মনে হচ্ছে এখনই নিয়ে মাছটা যদি ফ্রেশ এভাবে রান্না করা হতো, চিকন চালের ভাত আর সেই সাথে দেশি মুসুরি ডাল রান্না করা, এর থেকে আর বেটার কি খাবার হতে পারে আমার জানা নেই। অনেকগুলো মাছ পেয়েছি। এই যে আরেকটা, এই আস্তে, আমার মনে হচ্ছে এই মাছগুলো বেশ দামি। এই যে এটা একটা বাইলা মাছ, দেখি দেখি দেখি, না এটাও ট্যাংরা, এটাও ট্যাংরা, ভালো করে দেখাও ট্যাংরা, খুব খুশি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম দৃশ্য। আসলে আমি জানি হয়তো ভিডিওটা খুবই অনাড়ম্বরভাবে, খুব নর্মালভাবে হয়তো মনে হতে পারে, বাট এই দৃশ্যগুলো কিন্তু মোটেই নর্মাল না। এটা এর মধ্যে কোনো কারচুপি নেই, একদম নির্ভেজাল। মানুষরা আশেপাশে দাঁড়িয়ে আমার মতো দেখছে, খুবই সুন্দর দৃশ্য নদীর পাশে আর কি, ছোট্ট নদী এটা,
এটাকে অনেক সময় কানাল খাল বলা যেতে পারে, কিন্তু এটা এখানকার মানুষ এটাকে নদী বলে, উপশাখা মানে শাখা প্রশাখা থাকে না একটা বড় নদীর সেটা আর কি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আমার নিজেরও ইচ্ছাও করছিল যে যাতে নেমে পড়ি বেশ কিছু মাছ ধরি, কিন্তু আসলে আমি ওরকম কোনো প্রিপারেশনে ছিলাম না মাছ ধরার মতো, যার একটা মাছ দুইটা মাছ ফেললো। হ্যাঁ আরেকটা, এই মাছগুলো কিন্তু অসম্ভব 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 ভালো লাগে খেতে, মানে আপনারা যদি কেউ এটা টেস্ট কখনো নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি, এটা জাস্ট অসাম একটা টেস্ট। এখানে তিনজন চারজন মানুষ কিন্তু অনবরত কষ্ট করে যাচ্ছে মাছ ধরছে, আবার ডুব দিল। এই মাছের বাজার মূল্য কিন্তু অনেক, আপনারা যারা রেগুলার বেসিসে বাজার করে থাকেন তারা অন্তত জানেন যে এই ধরনের মাছ কিন্তু অনেক দামি হয়, বেশ সচরাচর বাজারে যে অ্যাভেলেবেল মাছগুলো পাওয়া যায় যেমন রুই, কাতলা, মৃগেল, এই ধরনের যে চাষ জাতীয় যে মাছ যেগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এটা অনেক অনেক গুণ বেশি দামি হয়। আর দামটাও মূলত ফ্যাক্ট না, আপনার এই মাছগুলো পাওয়াই কিন্তু অনেকটা এখন বেশ দুষ্কর। আর এই মাছের যে টেস্ট, এই যে দেখুন মাছগুলো কীভাবে নড়ছে তাই না, এটার যে টেস্ট আসলে টেস্টটা মূলত আপনি যদি কখনো না খেয়ে থাকেন তাহলে বোঝানো যাবে না। এই যে এটা একটা ছোট বাইলা, তারপরে হচ্ছে এটা হচ্ছে বড় সাইজের, দুইটা বড় সাইজের মোটামুটি বাইলা, রাইট। শান্তশিষ্ট নদী, এখন সবগুলো মাছ জালটা তুলে ফেলা হচ্ছে, পরিশেষে যদি কিছু থেকে থাকে দুই চারটার ভিতর থেকে বেরিয়ে আসবে। আমি আশা করব যে আপনাদেরকে এরপর থেকে এরকম জীবন ঘনিষ্ঠ একদম ন্যাচারাল কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য, র ভিডিও যেটাকে বলে, অর্থাৎ যার মাঝে আপনি আপনার শৈশবকে হয়তো খুঁজে পাবেন, কিংবা আপনার হারিয়ে যাওয়া বেশ হারিয়ে যাওয়া যে দিনগুলো তার মধ্যে কিছুক্ষণ রোমন্থন করতে পারবেন। তো এরকম ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো ইনশাল্লাহ, ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগার জন্য আমি চেষ্টা করে যাব আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।